দেশে বেড়েই চলেছে ডেঙ্গু প্রকোপ একদিনের সর্বোচ্চ শনাক্ত মৃত্যুর রেকর্ড মোট একশো আটান্ন জনের প্রাণহানি ঝুঁকিতে ঢাকা উত্তর শিগগিরই সাইবার সিকিউরিটি আইন সংস্কার করা হবে জানালেন আইন উপদেষ্টা তথ্য অধিকার নিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ স্বৈরাচারের দোষরা প্রশাসনে থাকায় মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলছে বিএনপি অস্থিতিশীলতার ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা সাগরগ্রণী হত্যাকাণ্ড ধাপা চাপা দিতেই র্যাবকে তদন্ত ভার অভিযোগ বাদীপক্ষের পিবিআইকে দায়িত্ব দিতে শিগগিরই আবেদন কাউনিয়ায় বিপদসীমার উপরে তিস্তার পানি রংপুর কুড়িগ্রাম ও লালমনির হাটির নিম্নাঞ্চল প্লাবিত ক্ষয়ক্ষতি আতঙ্কে হাজারো মানুষ জনগণ সাকিবের উপর চড়া হলে সামলানো কঠিন মন্তব্য ক্রীড়া উপদেষ্টার জনগণের কাছে নিজের অবস্থান পরিষ্কারের আহ্বান সংবাদরাতে দেখছিলেন একে এসটিএমটি বার সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি শারমিন নাসি এবারে বিস্তারিত চলতি বছরে একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে একদিনে মারা গেছে জন আর শনাক্ত হয়েছে এক হাজার দুশো একুশ জন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রোববার সকাল আটটা পর্যন্ত গেল চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা উত্তর সিটি এলাকায় দুশো ছজন দক্ষিণ সিটিতে দুশো এবং চট্টগ্রাম বিভাগে একশো তিরাশি জন এদিকে একদিনে সারা দেশে এক জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে একশো জন সময় এভাবে বন্ধক সময় হে পালতে যায় কিন্তু ডিপ্লোমা সেই একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায় নিউজিল্যান্ড এরি এক্সেলেন্স কোয়ালিটি শীঘ্রই সাইবার সিকিউরিটি আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান যেসব আইন পরিবর্তনের ব্যাপারে ইতোমধ্যে ঐক্যমত্য তৈরি হয়েছে সেগুলো দ্রুত সংস্কার করা হবে রোববার দুপুরে তথ্য অধিকার ফোরাম ও মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি আইন উপদেষ্টা জানান বিগত সরকার তথ্য অধিকার আইন তৈরির পাশাপাশি অধিকার বিনাশও করেছিল অরাজকতার জঘন্য উদাহরণ সৃষ্টি করা হয়েছিল তা যেন আর ফিরে না আসে সেই ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেকে আমরা তথ্য অধিকার বিরাশি যে সমস্ত আইন ছিল যে সমস্ত আইন করার পরিকল্পনা ছিল সেগুলি বাতিল করার চেষ্টা করব ক্ষেত্র বিশেষে সংশোধন করতে হবে যেমন সাইবার সিকিউরিটি অ্যাক্টের অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া মানে দুই ধরনের অপরাধ আছে একটা হচ্ছে কম্পিউটার অফেন্স একটা হচ্ছে স্পিচ অফেন্স স্পিচ অফেন্স আমি বাদ দিব কম্পিউটার এসে অফেন্স হ্যাকিং করা বা ধরেণ একটা একটা মেয়ের সাথে ঘনিষ্ঠতার ছবি কম্পিউটারে দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা সেটাকে যদি আমি ক্রিমিনলাইজ করা থেকে বাতিল করি তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে উপদেষ্টা নিয়োগে প্রধান উপদেশতার আরও সতর্ক হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমদ পার্বত্য এলাকায় অস্থিরতা তৈরিতে ভারত কোনো উস্কানি দেবে না বলেও প্রত্যাশা তার আর দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা সফল হবে না বলে জানান গয়শোর চন্দ্র রায় সাইফুল রিপনের প্রতিবেদন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রবিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনায় দেশ পরিচালনায় মুক্তিযোদ্ধাদের সাথে কোনো পরামর্শ না করায় অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ জানান বক্তারা কোনো ভূমিকা রাখার সুযোগই দিচ্ছে না বিএনপি নেতাদের দাবি প্রশাসনে স্বৈরাচারের দোসররা বসে থাকায় দেশের মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্ট পথে হাঁটার জানান তারা হচ্ছে সংস্কার নির্বাচনী বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন অন্তর্বর্তী সরকারের ওপর সজাগ দৃষ্টি রাখছে বিএনপি বাংলাদেশের সন্তান অত্যন্ত সাথে বলতে চাই তার আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল এই উপদেষ্টা পরিষদের অর্ধেকেরও বেশি তারা এই বিপ্লবী চেতনা ধারণ করেন না তারা আগে সরকারগুলোকে সাহায্য করেছেন ওয়ান ইলেভেন সময়ও করেছেন পার্বত্য এলাকায় অস্থিরতা তৈরিতে উস্কানি না দিতে ভারতের প্রতি আহ্বানও জানান তিনি আমি আশা করব। আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদেরকে আলুষ্কারী দিবে না তাদেরকে ট্রেনিং দিয়ে অস্ত্র হাতে আবার হেলথ মধ্যে ঢুকাবার চেষ্টা করবে না যদি তাহলে করতে হয় সারা জাতি আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি প্রত্যেকটি স্কুলে যে বিএনসিসি আছে কলেজে ইউনিভার্সিটিতে সকল ছাত্রকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে রাজশাহীর ভুবনমোহন পার্কে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ ও সমাবেশ করে আমরা বিএনপি পরিবার এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন দেশকে অস্থিতিশীল করতে চাইলে পরিণাম ভালো হবে না বাংলাদেশের মানুষ তারা অদম্য সাহসী এবং বীরের জাতি এরা কিভাবে নিজের দেশকে পরিচালনা করবে কাকে নির্বাচিত করবে সেই অধিকারটুকু তারা জানে সেই অধিকারে তারা বিশ্বাসী এদিকে জিয়া মঞ্চের একত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি পাঁচই আগস্টে যারা পরাজিত শক্তি তারা বসে নেই তারা হয়তো একটা সাপোরাইজ করার চেষ্টা করবে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করবো আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব এবং সেখানে আমাদের নেতৃত্ব যদি ব্যর্থত হয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলেও জানান তিনি একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে সাইফুল রিপন দেশ টিভি ঢাকা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রতি সম্মান রেখে সব পর্যায়ে সাম্য ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ দুপুরে ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি এর আগে সকালে আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন এবং বকুল ফুল গাছের চারা রোপণ করেন প্রধান বিচারপতি আদালতের বিভিন্ন এজলাসও পরিদর্শন করেন তিনি সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত রোববার ঢাকার সিএমএম কোর্টে আত্মসমর্পণ করেন তিনি মাহমুদুর রহমান জানান মিথ্যা মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে আলিমুজ্জামান রোববার সকালে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় আদালত চত্বর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছিল সেনাবাহিনীর বাড়তি সতর্কতা সকাল দশটার পর সহকর্মীদের নিয়ে আদালতে আসেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান উদ্দেশ্য সজিব জয়কে অপহরণ ও চেষ্টা মামলায় আত্মসমর্পণ করা ইজলাসে ওঠার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিনিয়রের সাংবাদিক জানান সব মামলা মোকাবিলা করবেন আইনি প্রক্রিয়ায় মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্য আইন অনুযায়ী আমি লড়াই অব্যাহত রাখব যদিও এই মামলা আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আদালতে মাহমুদুর রহমান জামিন চাননি জানিয়ে তার আইনজীবী বলেন বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের জন্যই ফাঁসানো হয়েছে তাকে এই মামলার ঘটনাস্থল আমেরিকায় সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে জেল দিয়েছে পাঁচ বছরে মাহমুদুর রহমান ইস্যুতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে প্রতিক্রিয়া জানান ব্যারিস্টার মাহবুব খোকন তার বিচার করার অধিকার নাই বিচারিক করার তার নৈতিকতা নাই সেই যে সাক্ষী আগে এগিয়ে নেওয়া সাক্ষী দিতে এতে প্রমাণ করে তার বিচারী মানসিকতা ছিল না তার বিচারিক ক্ষমতা রহিত করা হোক মনে করি এদিকে রাজধানীর মার্কেট থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চার দিন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রহমান মানিককে দিনের রিমান্ড দিয়েছেন আদালত একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানের রহমানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন এখানে তাকে অন্যায়ভাবে আটক রাখার জন্য এই শুনানিটা দেখার হয়েছে আমরা মনে করি এই এটা আইন কোনো আদেশ হচ্ছে না আমরা পরবর্তীতে প্রয়োজন মনে করলে এই ব্যাপারে উচ্চ আদালতে যাব এবং আমরা যাতে সুবিচার পাই সেখানে আমরা আবেদন করব এছাড়া মিরপুর থানার আরেক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক নাফিয়া দেশ টিভি ঢাকা পহেলা নভেম্বর থেকে পলিথিন কারখানায় অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান ডিসেম্বরের মধ্যে সচিবালয় প্লাস্টিক মুক্ত করার পরিকল্পনাও জানান তিনি রাজধানীর আগারগায়ে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের মেলা উদ্বোধন করে কথা বলেন উপদেষ্টা নাহিদ এ নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিকল্প তুলে ধরতে এ পণ্যের পশরা রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের বিষয়ে জনসচেতনতা ও বিকল্প সহজীকরণের লক্ষ্যে মেলার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর সরকারি বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণে এ মেলা হয় উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা সৈদা রিজোয়ানা হাসান পরিবেশবান্ধব কাগজ কাপড় ও চটের শপিং ব্যাগের এ মেলায় এসে উচ্ছ্বসিত দর্শনার্থীরা পাট বা তারপরে হ্যান্ডমেড পেপার এগুলা যে আরো কত ক্রিয়েটিভলি ইউজ করা যায় আমরা এই স্টলগুলা ঘুরে ঘুরে দেখলাম মানুষের জীবনটাকে নিরাপদ করার এমন উদ্যোগকে স্বাগত জানান উদ্যোক্তারা তারা দাবি করেন এ পদক্ষেপ দীর্ঘস্থায়ী করার জন্য আমাদের জায়গা থেকে এরকম যখন আমাদেরকে পলি দিবে আমরা যদি না নেই তো দোকানদাররা কিন্তু সেখানে সচেতন হয়ে যাবে আমরা আমাদের তরফ থেকে যেমন এই যে এই ব্যাগগুলো তৈরি করছি এগুলো হচ্ছে ক্যানভাস কটনের এটা কিন্তু পচনশীল তো আমরা চায়নাকে বিক দিয়ে আমরা এই পণ্যটাকে বিদেশে এক্সপোর্ট করতে পারি ডিসেম্বরের মধ্যে সচিবালয় প্লাস্টিক মুক্ত করার পরিকল্পনা চলছে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান আগামী প্রজন্মকে পলিথিন ও কেমিক্যাল মুক্ত রাখতে এক নভেম্বর থেকে পলিথিন কারখানাগুলোতে অভিযান চলবে বলেও জানান উপদেষ্টা আগামী প্রজন্মকে রক্ষার জন্য কেমিক্যাল মুক্ত রাখার জন্য অপচনশীল পলিথিন শপিং ব্যাগের যে অভিশাপ সেটার থেকে আগামী প্রজন্মকে নদী নালা মাটি এই সব কিছুকে রক্ষার জন্য করি আমরা আমরা অক্টোবর থেকে আমাদের কাজটা শুরু করতে পারছি। ধাপে ধাপে যাব সকলকে একই জায়গায় এনে ঐক্যমতের ভিত্তিতে আগাবার চেষ্টা করব। তবে সিদ্ধান্তে কিন্তু কোনো পরিবর্তন আসবে না পাট শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাগজ কাপড় ও পাটজাত পণ্যের ব্যাগ ব্যবহারের জন্য সবাইকে আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা এন আই নাহিদ ঢাকা আগামী পহেলা অক্টোবর থেকে শ্রম ঘন এলাকায় শ্রমিকদের জন্য টিসিবি ন্যায্য মূল্যের পণ্য বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুপুরে সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণ ফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি শ্রমিকদের আঠারো দফা দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন এসব দাবি বাস্তবায়নে জোর দেয়া হচ্ছে দু এক জায়গা বাদে সব কল কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছে কেউ শ্রমিকদের উস্কানি দিলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি ওনারা চেষ্টা করছেন শ্রমিকদেরকে বোঝানোর কিন্তু কিছু জায়গায় আমি অযুক্তি কি বলবো কিছু জায়গায় শ্রম আইনের বহির্ভূত কিছু দাবি আছে আর সেগুলো তো আমরা অ্যাকোমোডেট করতে পারবো না কারণ সেখানে একটা আইন আছে এবং এর বাইরেও কিছু জায়গায় ক্রিমিনাল অফেন্সের খবর আমরা পাচ্ছি এবং সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা আগেই বলে দিয়েছিলাম যে এক্ষেত্রে যারা আইন ভঙ্গ করবে তাদেরকে তো অবশ্যই আইনানুক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে হবে ভারত থেকে আসা ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপদ সীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি বাড়ছে ধরলা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানিও এতে প্লাবিত হয়েছে রংপুর নীলফামারী লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল রাস্তাঘাট ডুবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যাপক ক্ষতির মুখে রোপা আমন ও মৌসুমী ফসল সহকর্মীদের তথ্য ছবিতে আপন রিপোর্ট উজানের ঢল আর টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি বাড়ছে ধরলা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানিও রোববার সকাল নয়টায় কাউনিয়া পয়েন্টে বিপচ্ছিমার তে ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তা নদী প্লাবিত হয়েছে রংপুর নীলফামারী লালমনিহাট ও পুড়িগ্রামের নির্মাঞ্চল অনেক বসত বাড়িতে উঠেছে পানি রাস্তাঘাট ডুবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ গতকাল থেকে পানি আসার পরে আমাদের লোকা নাই ভেলা নেই আমাদের চলাফেরা করার খুব সমস্যা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা বাইরে রান্নাঘর চলে গেছে কেউ বল হাঁস মুরগি ভাসিয়ে যায় গরু ছাগল নিয়ে সমস্যা সব কিছু মানে সমস্যা একটু পানি ঢেকুশ হলেই আমাদের রাস্তার মধ্যে এক কমর পানি আমরা কোথায় যাব। পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ঝুঁকিতে বন্যা ও ভাঙন আতঙ্কে দিন পার করছে উত্তরের জেলাগুলোর নদী তীরবর্তী মানুষ পানিতে তলিয়ে গেছে রোপা আমন সহ মৌসুমী সবজি খেত দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট মনে করেন বৃদ্ধ মানুষের সমস্যা গরু ছাগলের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা পড়ে গেছে আমরা এই পানি হঠাৎ আসার কারণে আমার আড়াই একর মাটির ধান তলে গেছে হ্যাঁ এদিকে চাপাই নবাবগঞ্জের পদ্মা ও মহানন্দা সহ অন্য নদীতেও বেড়েছে পানি নিম্নাঞ্চল ডুবে তলিয়েছে ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আউশ ধান সহ শাক সবজি আমাদের ফসল এ পর্যন্ত মেলা কিছু ডুবেছে শাকসবজি এবং পালা বেগুন তোড়া যাই কিছু ছিল বন্যা এবছর যে বাঞ্জা আছে অন্য অন্য বছর এরকম দীর্ঘস্থায়ী বাঞ্জা ছিল না ক্ষতির কোনো শেষই নাই এমন ক্ষতি এখানে কয়েকদিনের মধ্যে পানি না নামলে আরো দুর্ভোগ ও ফসলহানির শঙ্কা করছেন স্থানীয়রা আপনপু নিউজ ডেস্ক দেশ টিভি সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডে এসেছে নতুন মোড় নতুন করে অ্যাডভোকেট শিশির মনিরকে আইনজীবী নিয়োগ দিয়েছে বাদীপক্ষ রুনির ভাই বলেন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য এই সিদ্ধান্ত তাদের পরিবর্তিত পরিস্থিতিতে মামলাটি নিষ্পত্তির আশা জানান এই আইনজীবী তবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি মজুমদারের রিপোর্ট উনি হত্যার পেরিয়েছে এক যুগ মামলার ফাইল পুলিশ সিআইডির হাত ঘুরে শেষ পর্যন্ত যায় র্যাবের কাছে শেখ হাসিনা সরকারের সময় আলোচিত এই হত্যাকাণ্ডের জট খুলতে পারেনি কোনো সংস্থাই পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলালে প্রধান উপদেষ্টার কণ্ঠেও ধ্বনিত হয় সাংবাদিক দম্পতি সাগর ও হত্যাকাণ্ডের বিচার এতে নতুন করে আলো দেখছেন স্বজন ও সহকর্মীরা সাংবাদিক সাগরুনী হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত পাঁচটি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে এমন পরিস্থিতিতে মামলার বাদী রুনির ভাই নওশের রোমান নিয়োগ দিয়েছেন নতুন আইনজীবী রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এ হত্যাকাণ্ড ধামাচাপা দিতে তৎকালীন সরকার তদন্তের দায়িত্ব দেয় র্যাবকে তদন্তকারী সংস্থা ওরা আসলে আমার মনে ঠিকমতো কোনো তদন্ত করেছে এবং শুরুর দিকে কিন্তু ওরা কথা বলতো এবং তারপরে কিন্তু আপনাদের সাথেও কিন্তু কথা তদন্তকারী সংস্থা বলেনি কারণ তারা এটা কোনো তদন্ত আসলে করেনি এবং আমাদের কাছে মনে হয় যে তদন্তকারী সংস্থা র্যাবকে দেওয়া হয়েছিল মামলাটা যেন এটা ধামাচাপা দেওয়ার যে প্রক্রিয়াটা যেন যেহেতু তাদের প্রতি আসলে মানুষ একটা ভীতি কাজ করে এটা যেন সম্পন্ন হতে পারে এর জন্য মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে কাজ করার কথা জানিয়েছেন এ মামলায় নতুন নিয়োগ পাওয়া আইনজীবী শিশির মনির জানান নতুন করে পিবিআই কে তদন্তের দায়িত্ব দিতে আবেদন করা হবে এখন যে আছে রেপ করছেন বাংলাদেশে আপাত অর্থে আমাদের জানা মতো সবচাইতে এফিসিয়ান্ট তদন্ত সংস্থা হল পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমরা চাইব আমরা পরামর্শ করেছি প্রাথমিক আলোচনা করেছি আমরা চাইব এই তদন্তটি সবচাইতে দক্ষ টিম পিবিআই কর্তৃক তদন্ত হোক এবং স্বল্প সময়ের মধ্যে সবকিছু আদালতের সামনে উন্মোচিত হোক দুই হাজার সালের এগারোই ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাগর সরোয়ার ও মেহেনুন নুনি তৎকালীন খাতুন ঘন্টার মধ্যে সাহারা অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলেও পেরিয়ে গেছে এক যুগ যুগিরা মজুমদার দেশ টিভি ঢাকা সমবায় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা এ এফ হাসান আরিফ দুপুরে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের সাতান্নতম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে এসব কথা বলেন তিনি উপদেষ্টা জানান যারা দায়িত্বে ছিল তারাই এই সমবায় ব্যাংকের বহু সম্পত্তি দখল করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়া সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায় কি উন্নয়ন হলো সেদিকে তাদের লক্ষ্য নেই বলেও জানান তিনি সম্মেলনে পল্লী উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে বোর্ডের গবেষণা ও কার্যক্রম তুলে ধরা বক্তারা 12000 ভরি সোনা খুচুয়া যাচ্ছে এস সবাই ব্যাকগ্রস্তা সবাই ব্যক্তিগত সম্পত্তিতে সেই সম্পত্তি বেদখল হয়ে আছে তো তাহলে সব এটা হচ্ছে সমপায়ের একটা চিত্র অন্য অন্য অবস্থাও তাই অরিয়ন গ্রুপের দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রচার করায় দেশ টিভির বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা একই সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট টিভির মামলার ও প্রতিবাদ জানান তারা অরিয়ন গ্রুপকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মামলা তুলে নেয়ার আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও তিতুমির কলেজ সাংবাদিক সমিতির আলাদা এ কর্মসূচিতে এ আলটিমেটাম দেন তারা নূপুর মাহমুদকে সঙ্গে নিয়ে জানাতুল মোহনার প্রতিবেদন খেলাপিডিদের পরিমাণ সাড়ে এগারো হাজার কোটি টাকা সম্প্রতি ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় দেশটিভির বিরুদ্ধে পাঁচশো কোটি টাকা করে দুটি মানহানির মামলা করে প্রতিষ্ঠানটি একই সঙ্গে মামলা করা হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধেও এর প্রতিবাদে রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের গণমাধ্যম কর্মীরা হয়রানিমূলক মামলা দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় সকল সাংবাদিককে এই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে যে প্রতিষ্ঠান মামলা করেছে অবাক করার বিষয় প্রতিষ্ঠান আসলে এই দেশে দুর্নীতির প্রতীক বলা যায় দেশে একটি ব্যাংক ছিল ওরিয়েন্টাল ব্যাংক আপনারা খোঁজেন যে এই ব্যাংক টা এখন কোথায় আসে কোথায় গেলে একটি ব্যাংক গিলে খেয়ে ফেলেছিল রিপোর্টাররা দেশের জন্য কাজ করে তারা প্রফেশনাল রিপোর্ট করে তার সাংবাদিকদের যে বিরুদ্ধে সাংবাদিকদের যে লেখনি সেটি কখনোই থামবে না মুক্ত স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে বর্তমান সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা পাশাপাশি অরিয়ন গ্রুপকে মামলা তুলে নেওয়ার আল্টিমেটাম দেন নেতারা একটি রাষ্ট্রীয় সংস্কার চলছে একটি অবকাটামকতো পরিবর্তন হয়েছে কিন্তু সেই পরিবর্তনের মধ্য দিয়ে এই ধরনের মামলা করার সাহস তারা কোথায় পেল আমি মাননীয় আদালতের কাছে

আপনি অবশ্যই আইনের আশ্রয় নিতে পারবেন এই কারণে প্রথমত আপনাকে প্রেস কাউন্সিলে যেতে হবে অবিলম্বে অতি সত্বর এই মামলা উঠে নেবেন নইলে আমরা অদূর ভবিষ্যতে খুবই অল্প সময়ে আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব এই সাংবাদিকতা বাধা দেওয়া মানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে বাধা দেওয়া মানে দেশের গণতন্ত্রকে বাধা দেওয়া হচ্ছে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমাদের কণ্ঠস্বর সবসময় সু উচ্ছে ছিল এবং থাকবে অতীতের মতো আমাদের কণ্ঠরোধ করা এত সহজ বিষয় হবে না এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয় সাংবাদিক সমাজ আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে স্বাধীন সাংবাদিকতার পথে মামলা হামলা বাধা হলেও এর বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের ঐক্য জরুরি বলেও জানান বক্তারা জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা